তারাবির সালাত আদায় করার সময় চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা কি পড়া জায়েজ আছে? তারাবির নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে কি ওয়াল ইজ্জাতে ওয়াল আজমাতে আর কি কি আমি জানিও না এটা আসলে পুরাটা। তো কোরআন এবং হাদিসে যদি থাকতো তো অবশ্যই মুখস্থ করতাম, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য এটা আমিও জানি না। কথা কি বুঝাতে পারছি? চার রাকাত পরে তারাবির নামাজ চার রাকাত পরপর যে ইমাম সাহেবরা একটু গ্যাপ দেন, এটা কেন দেয় জানেন? জানেন না আপনারা? রেস্ট করার জন্য, যে টানা দুই দুই চার রাকাত নামাজ পড়া হয়ে গেছে এখন একটু গ্যাপ দেয় একটু রেস্ট করার জন্য, কারোর উজু লাগলেও করবে, কেউ ফ্রেশ হলে হবে। আরব দেশগুলোতে এই সময়ে মানুষ চা কফি আপনার খেজুর টেজুর পানি টানি খায়, আবার পুরো অদ্যমে নামাজ শুরু করবে সেজন্য। তাহলে চার রাকাত ধরে নামাজ যে পড়ছেন, ডিউটি কি ইমাম সাহেব করছে না আপনি করছেন? মূল ডিউটি কে করছে? হাফেজ সাহেব না করছে তারাবিতে? আপনি তো বরং চার রাকাত চুপচাপ শুধু শুনছেন, তাই না? ইমাম তেলাওয়াত করছে, তাই না? আপনার তো কষ্ট হয় নাই। এখন চার রাকাত পরে একটু গ্যাপ দিছে, এখন বরং আপনি সুবহানাল্লাহ মুলকে দিলেন টান, তো যেটা রেস্টের জন্য দিছে ওটা তো আরো বেশি পরিশ্রম করলেন আপনি, তাহলে কি রেস্ট হইলো? এই দোয়া কোন কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নয়। এক সময় আমরা অনেক যুবক দেখেছি ছোটবেলায় যারা তারাবির নামাজ পড়তে যাইতো না, যদি কেউ জিজ্ঞেস করতো তারাবি পড়তে যাস না কেন, তো বলতো যে তারাবির দোয়া এখনো মুখস্থ হয়নি, মাসা নাই তার বুধবার, যে দোয়া কোরআন হাদিসেই নেই এটা আবার মুখস্থ করার দরকার কি? কোনো দরকার নেই। হ্যাঁ, চার রাকাত পরে অবসর সময় আপনি চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, চাইলে কোনো দোয়া বা আল্লাহর কাছে করেন, চাইলে যা খুশি এটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে কোনো ডিউটি দেয়নি। আমার দেশে একেবারে সবাই একসাথে সুরে সুর মিলে এই চার রাকাত পর দোয়া পড়ে, এটা সুন্নাহ না। টিউব মেহেদি বা কোনো মেহেদি হাতে দিলে উজু হবে কিনা? টিউব মেহেদি হাতে দিলে উজু হবে, টিউব মেহেদি হাতে দিলে উজু হবে না ব্যাপারটা সেরকম না। টিউব মেহেদি বা বাজারে যে সমস্ত মেহেদিগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল, এই মেহেদিগুলো হাতে দিলে বা শরীরে ব্যবহার করলে, মেয়েদের ব্যাপার যে মেয়েরা হাতে দিবে, এটা পুরুষরা তো দাড়ি দিবে, দাড়িতে চুল দিবে, তারা তো হাতে দিবে না। যাই হোক, এই টিউব মেহেদি যদি মেয়েরাও হাতে দেয় বা পুরুষরা যদি হাতে দেয়ও উজু হয়ে যাবে, যদি পুরুষরা দেওয়া উচিত না মহিলাদের জন্য সাজগোজ, কিন্তু হাতে দিলে উজু হয়ে যাবে, উজুর কোনো অসুবিধা হবে না। সাধারণত এই মেহেদিগুলো দিলে অনেক সময় দেখা যায় শুকানোর পরে খসে পড়ে। হ্যাঁ, এই যে খসে পড়ে, এই খসে পড়ে যে এর মানে অনেকে মনে করে উপরে একটা আবরণ পড়ে যায়, সে আবরণটা পড়ে, এটা ভুল। আমি এটা একসময় জানতাম না, পরে এটা নিয়ে পড়াশোনা করলাম, ক্লিয়ার হলো, বিভিন্ন ভিডিও দেখালাম, বিভিন্ন আপনার আর্টিকেল পড়লাম, তখন দেখলাম যে এই মেহেদিগুলোতে এক ধরনের কেমিক্যাল দেয় অ্যাসিডের মতো, সেগুলো কোথাও একটু বেশি পড়লে ওই জায়গার চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা পড়ে যায় অ্যাসিডের কারণে, মূলত কোনো আলাদা লেয়ার পড়ে না শরীরের উপরে, যার কারণে উজুর গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।